অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে তথ্য প্রযুক্তির অবকাঠামো সুবিধা ভোগ করা এবং এই অবকাঠামোকে টিকিয়ে রাখার জন্য সাধারণ মানুষকে প্রযুক্তিতে শিক্ষিত দক্ষ করে তোলা প্রয়োজন বলে কোয়ান্টাম মনে করে আর দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে প্রযুক্তির এই শিক্ষাকে সহজভাবে উপস্থাপন করা এবং তাদের নাগালে পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের উদ্দেশ্য বর্তমান পৃথিবীতে আমরা আমাদের অর্জন উপার্জন দক্ষতা সব মিলেই অন্যান্য অনেক জাতির তুলনায় পিছনে পড়ে আসি এবং আমরা তাড়াতাড়ি সেই একটা ভালো অবস্থায় যেতে চাই যেটাকে আমাদের রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে মধ্যম আয়ের দেশ আমরা কিন্তু এখনও মধ্যম আয়ের দেশে না আমরা নিম্ন আয়ের দেশে সুতরাং এগুলো চট করে এই অবস্থাটা অর্জন করতে গেলে ওই সনাতনী প্রথায় চলবে না এর জন্য যেটাকে বলা হয় লিপ ফরওয়ার্ডিং অর্থাৎ কোয়ান্টাম জাম্প এই যে একটা জিনিস দরকার কোয়ান্টাম জাম্প হলো এটা আস্তে আস্তে যাওয়া না একেবারেই অনেক কিছু অর্জন করে এক স্তর থেকে আর স্তরে যাওয়া এক শব্দটা আসলো কোয়ান্টাম কোয়ান্টাম ব্যাপক করতে কোয়ান্টাম মেকানিক্স বলেও একটা বিষয় আছে ফিজিক্সে যেটাকে এই অর্থেই ব্যবহার করা হয় যে এক স্তর থেকে আরেক এক স্তরে এখানে কোয়ান্টাম আইসিটি অ্যাক্টিভিটি যদি থাকে তাহলে আমাদের ডিজিটাল বাংলাদেশ অর্জন করতে আমরা তাড়াতাড়ি করতে পারবো এবং সেটা করতে গেলে আমাদের আইসিটির বিকল্প কিছু নাই এমনি মেডিটেশন ছাড়াও অনেকগুলো আরও প্রোগ্রাম আছে প্রত্যেকটাই সাকসেসফুল এবার একটা নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে মনে হয় কোয়ান্টাম ফাউন্ডেশনের যেই মডেল আমি দেখি আস্তে আস্তে হাজার হাজার লক্ষ লক্ষ এটা যদি ছড়িয়ে পড়ে সারা দেশে তাহলে বেসরকারি পর্যায়ে প্রযুক্তি মানব সম্পদ উন্নয়নে কোয়ান্টাম ফাউন্ডেশন একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি আমরা সবাই জানি যে উন্নত দেশে একজন যদি প্রশিক্ষিত কোনো সে আইটি প্রফেশনাল তাকে ব্যবহার করতে হয় কোনো কাজের জন্য তাকে ঘন্টা প্রতি মিনিমাম এখন মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরো ডলার দিতে হবে এক ঘন্টা কাজের জন্য পনেরো বিশ ডলার এরকমই পাওয়া যায় না তার মানে প্রতি ঘন্টায় তাকে পনেরোশো টাকার মতো পেমেন্ট করতে হবে একটা সাধারণ ওয়ার্ড প্রসেসিং যদি বলি সেই কাজ বাংলাদেশে তার চেয়ে দশ ভাগের এক ভাগে বা তারও কম টাকায় করানো সম্ভব এখন একটা হয়ে গেছে যে ভার্চুয়াল অফিস এই কাজটা দুনিয়ার কোথায় করা হলো এটা আমার জানার প্রয়োজন নাই। যেই সেবার জন্য আমার একজনের সাথে সরাসরি দেখা হওয়ার প্রয়োজন নাই সেই কাজ আমি দুনিয়ার যে কোনো জায়গা থেকে করাতে পারি সেটাই এখন আউটসোর্সিং যেটা যে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এখন তাদের কাজগুলো দিয়ে দিচ্ছে যেসব দেশে কম মজুরিতে জনবল পাওয়া যায় এবং বাংলাদেশে এখনও যেই অবস্থা আগামী কয়েক বছর থাকবে এরকম আমার যে অ্যাডভান্টেজটা সুতরাং কেউ যদি ট্রেনিং নিয়ে আগে ছিল বড়ো কোম্পানিগুলো এখন ছোট ছোটো কাজ পাওয়া যাচ্ছে লক্ষ লক্ষ ইন্ডিভিজুয়াল কাজ করেন এবং আপনারা শুনে খুশি হবেন যে ঢাকা এখন বিশ্বের মধ্যে উপর থেকে তিন নম্বর শহর বলা হয় আউটসোর্সিংয়ের জন্য ইন্ডিভিজুয়াল আউটসোর্স ইন্টারনেট ব্যবহার করে আপনি আমেরিকার হোক বা ইউরোপের কোনো দেশের কাজ ঘরে বসেই করতে পারবেন এবং যারা হয়তো ফুল টাইম পাশের বাইরে কাজ করতে পারেন না তাদের জন্য কিন্তু একটা অতিরিক্ত আয়ের একটা সুযোগ হবে এটা গ্রামে বসেও হতে পারে ঢাকায় যে থাকতে এমন কোনো কথা নেই আপনারা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে প্রশিক্ষণ নিয়ে আমাদের নিজেরা তো সমৃদ্ধ হবেন এবং দেশের সমৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবেন আমার বিশ্বাস এই আধুনিক প্রযুক্তির পৃথিবীতে মানুষকে যদি আধুনিক প্রযুক্তিগত জ্ঞানে দক্ষতা অর্জন না করা যায় তাহলে আমরা পিছিয়ে থাকবো এই দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যই কন্টামের আইসিটি কার্যক্রমে করতে যাচ্ছে তা আমি বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতা থাকলে এবং পরম করুণাময় রহমত থাকলে আমরা নিশ্চয়ই সফল হতে পারবো কোনো কিছু মেমোরাইজ করবেন না অর্থাৎ মুখস্থ করার প্রয়োজন নেই শুধু জাস্ট ফলো করবে লাইক মুভি খুব রিল্যাক্স মুডে স্বতঃস্ফূর্তভাবে আপনি দেখবেন এই বেসিক কম্পিটির ক্লাসে আমরা যা শিখবো তা হচ্ছে কনসেপ্ট সেন্টার বাই